হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব কিভাবে ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় কিভাবে। আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি তারা সকলেই জানেন যে একটি নতুন ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস সাধারণত 192.168.0.1 অথবা 192.168.1.1 থাকে। এই দুটি আইপি অ্যাড্রেসেই হয়ে থাকে। তো আমি চাচ্ছি এই অ্যাড্রেসটি চেঞ্জ করতে, আমার নিজের ইচ্ছা মতন একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করতে। তো এর জন্য আপনারা কী করবেন, আপনাদের একটি মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনারা এখানে সার্চ বারে আপনারা আপনাদের যেই আইপি অ্যাড্রেসটা আছে সেটি দিয়ে আপনারা এখানে সার্চ দিবেন। তো আমার হচ্ছে 192.168.0.1। তো আপনাদের যা থাকে তাই অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। তো এখন আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আমার ডিটেলস আমারটা তো এখন হচ্ছে আপনারা কিভাবে আপনাদের এই দেখেন 192.168.0.1 এই অ্যাড্রেসটি কিভাবে আপনারা চেঞ্জ করবেন এখানে আপনার নিজের ইচ্ছা মতন। তো আরেকটি কথা, এখানে কিন্তু আপনারা 192.168.0.1 এই দুইটা কোড আপনারা চেঞ্জ করতে পারবেন। শূন্যর জায়গাতে এখানে আপনার নিজের ইচ্ছা মতন শূন্য এবং ওয়ান এই দুইটা চেঞ্জ করতে পারবেন। অন্যগুলো কিন্তু এগুলা চেঞ্জ করতে পারবেন না, শুধু সামনে দুইটা চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আমরা প্রথমে এখানে রাউটারে প্রবেশ করে এখান থেকে দেখেন সরি এখানে দেখেন নেটওয়ার্কে ক্লিক করবেন। তো নেটওয়ার্কে ক্লিক করে এখানে দেখেন ল্যান নামে একটি অপশন আছে, ল্যান। তো দেখেন এখানে আমার আইপি অ্যাড্রেসটি হচ্ছে দেখেন এটা। তো আমি চাচ্ছি এখান থেকে চেঞ্জ করে দিতে। তো আমি এখানে 6 দিয়ে দিলাম, এখন 1-এর জায়গায় আমি 9 দিয়ে দিলাম। তো এখানে সেভ দিবেন। তো এখানে ওকে দিবেন। তো রাউটারটি এখানে আইপিটা রিস্টার্ট হবে, রিস্টার্ট হলে আপনারা এখানে দেখতে পাবেন চেঞ্জ হয়ে গেছে। তো একটু ওয়েট করেন, দেখেন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তো আমার আইপি দেখেন এখানে দেখেন 192.168.6.9। তো এখানে আমার এটি চালু হয়ে গেছে। তো এখন আমি দেখি আমার পাসওয়ার্ডটি দিয়ে অ্যাডমিন আমার পাসওয়ার্ডটি। তো দেখেন হয়ে গেছে। কিন্তু এখন দেখেন এখানে কিন্তু আমার 6.9 হয়ে গেছে। তো কিছু কিছু রাউটারের ক্ষেত্রে আপনাদেরকে এখানে দেখেন অ্যাডভান্স সেটিংয়ে প্রবেশ করতে, এটা চেঞ্জ করতে হলে আপনাদেরকে কিছু কিছু রাউটারে একটা ল্যান পেতে হলে আপনাদেরকে অবশ্যই অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে দেখবেন ওয়ালেটস লেখা আছে, ওয়ালেটসে ক্লিক করলে আপনাদের ল্যানটা পেয়ে যাবেন। তো আপনারা এ ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।